ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেন ও মলদোভার সদস্য পদ নিয়ে দেশ দুটির সঙ্গে আলোচনা শুরু করার পক্ষে মত দিয়েছেন জোটের নেতারা। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের এক সম্মেলনে নিয়ে আলোচনা শুরু করার সিদ্ধান্তে এসেছেন ইউ নেতারা। বিবিসি জানিয়েছে, ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের এক সম্মেলনে 8 ঘণ্টা তর্ক বিতর্কের পর ইউক্রেন ও মলদোভার সঙ্গে সদস্য পদ নিয়ে আলোচনা শুরু করার সিদ্ধান্তে আসেন ইউ নেতারা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। এদিকে সংস্থাটির ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এই জয় ইউক্রেনের জয়, ইউরোপের সব মানুষের জয়। এই জয় ইউক্রেনের প্রতিটি মানুষকে অনুপ্রাণিত ও শক্তিশালী করবে। অন্যদিকে সদস্য পদ নিয়ে আলোচনা শুরুর কয়েক ঘন্টা পরই ইউক্রেনের জন্য ইউতে $55 বিলিয়ন সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। 2022 সালে ইউক্রেনের রাশিয়ার অভিযান শুরুর পর ইউক্রেন ও মলদোভা ইউ সদস্য পদের জন্য আবেদন করে। গত জুনে দেশ দুটিকে সদস্য পদ প্রার্থী হওয়ার মর্যাদা দেয়া হয়।